شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ایک بھائی ارٹیکل আকারে پرشن لکھیں تنیں لکھیں السلام علیکم ورحمة اللہ شمانیت شیخ আমি সোহেল বলছি মদিনা থেকে আমার একটা জিজ্ঞাসা স্বামীর পোশাক কি বউ পড়তে পারবে বউ এর পোশাক কি স্বামী পড়তে পারবে দয়া করে জানাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহ জানার জন্য জিজ্ঞাসা মাসাল্লাহ ভাই অবশ্যই জানার দরকার আছে সব কিছুই আপনি যে জিজ্ঞাসা করেছেন মূলত আমরা যারা মুসলিম আছি আমরা সকলেই জানি যে শরীয়ত আল্লাহ সব খান হুয়া তাল্লাহর কাছ থেকে মোহাম্মদ সাল্লাহ আলি হুয়াসাল্লাম যেভাবে পেয়েছেন অনুরূপ সেই শরীয়ত ঠিক সেভাবেই আল্লাহ সুফ খান হুয়া তালার কথা অনুযায়ী নবী মোহাম্মদ আলি হুয়াসাল্লাম তা পুরোপুরিভাবে আমাদেরকে জানিয়ে গেছেন সেই জন্য নারী পুরুষের পোশাক অবশ্যই আলাদা এবং যার যার পোশাক তাকেই পড়তে হবে নারী পুরুষের সাদৃশ্য হতে পারবে না এবং পুরুষ নারীর সাদৃশ্য করতে পারবে না সেই জন্য কোরআন এবং হাদিস থেকে বহু আয়াত এবং হাদিস পাওয়া যায় যে নারী পুরুষের পোশাক আলাদাই যেমন একটি হাদিস যদি আমরা জানি আল্লাহ নবী সাল্লামের حديث أبو هريرة رضي الله تعالى عنه الحديث حديث نمبر 4000 حديث نبوي نمبر 100 وعنه حديث بيون عن أبي هريرة رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة اللي نبوي صلى الله عليه وسلم ريح حديث আবু হুরাইরাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল মাহমদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদের উপরে অপিস সম্পদ করেছেন তাদেরকে লানত করেছেন ঐশ্ব পুরুষ যারা নারীর অনুরূপ পোশাক পরে তার মানে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন লানা রসুল আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম নিজেই লানত করেছেন আর রাজুল ইয়েলবাসু লিব সাতার মার আতা মার আতি ইয়ানি মহিলাদের যেমন পোশাক ঠিক তেমনি পোশাক যেই পুরুষ পরে তাদের প্রতি লানত করেছে অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইয়া হাদিসের অংশ বলেন ওয়েল মার আতা তেল বেসু লিপসাতার রজিল অবশ্যই ওইসব নারীর উপরে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম লানত করেছেন যারা পুরুষের পোশাক পরিধান করে তার মানে আল্লাহ নবীর কথা হচ্ছে কোনো নারী পুরুষের পোশাক পরতে পারবে না তার উপরে লানত এবং কোনো পুরুষ নারীর পোশাক পরতে পারবে না তার উপরেও লানত এরকমভাবে আর অন্যান্য ক্ষেত্রে পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেছেন যে কোরআনিকারি মেয়ে অবশ্যই আল্লাহ সব হানা হুয়া তাহলে তাদেরকে বলেছেন যে তোমরা লজ্জাস্থানের হেফাজত করো নারীদেরকে বলেছেন পুরুষদেরকে বলেছেন যেমন নূরে আপনারা তিরিশ একত্রিশ নম্বর আয়াতে দেখবেন যে নিজের চক্ষুকে নিচে করতে দৃষ্টিকে সংযত করতে তাদের লজ্জাস্থানের হেফাজত করতে এর জন্য তাদেরকে আল্লাহ হান হুয়া তালা পবিত্রতম তারা যা যে বিষয়ে হুয়া তালা আছে সমস্ত কিছুই আল্লাহ হান হুয়া তালা অবহিত আছেন তালা আল্লাহানোরানিক একই নুরের একত্রিশ নম্বর আয়াতে বলছেন কুল্লিল মিনী না ইয়াকুদ্দু না ইয়াকদুদ্ না মিন আব সরিহিন না ওয়াফাজ না ফুরু জাহুন্না ওলা ইয়াবুদ্দিন আজি না না ইল্লা মা বাহারা মিনহা আল্লাস ফাহানা হোয়া তালা বলেন যে ইমান আনোয়নকারী নারীদের বল তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন তাদের তাদের মধ্যে যা সাধারণভাবে প্রকাশ পায় তা ব্যতীত তাদের অলঙ্কার বা সৌন্দর্য প্রদর্শন না করে এবং তাদের ঘাঁড় ও বক্ষদেশ যেন তারা মাথার ঘাঁর বক্ষদেশ এবং মাথায় কাপড় চাদর দিয়ে আবৃত করে তাহলে এই আয়াতে বোঝা যায় যে তাদের অলঙ্কার পোশাক আদি যা আছে তাদের জন্য কিন্তু সেটা পোশাক স্বামী হোক বা যে কোনো মানুষ পড়তে পারে না সেজন্য মনে রাখতে হবে আল্লাহ সাহুবতাল এর কথা অনুযায়ী মানুষ পুরুষের এক অবস্থা মেয়েদের এক অবস্থা পুরুষ নাবি থেকে হাঁটু পর্যন্ত এবং কাঁধে তার কোনো কিছু দিয়ে সলাত আদায় করতে হবে এটাই হচ্ছে তার আওরাত আর নারী একদম পায়ের পাতা থেকে চুল পর্যন্ত সে সলাত অবস্থায় পুরো ঢেকে রাখতে হবে এখন যদি আপনি ব্যাখ্যা করে বা কোনো ওলামাই কারামের কথা ধরে রাখতেছেন যে স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক সে কথা কোরআনিকারিমি বলেছেন তাও ঠিক আছে কিন্তু আপনি ব্যাখ্যা অনুযায়ী জেলে আপনি আপনার স্ত্রীর সাথে যখন একা কামরা বন্ধে থাকবেন তখন কি পরবেন কি না পরবেন সেটা আপনার ব্যক্তিগত যেমন আপনি উলঙ্গ অবস্থায় হতে পারবেন না তেমনি আপনার স্ত্রী সাধারণ পোশাক পরে বাহিরে বের হতে না তাকে অবশ্যই হিজাব মেনটেন করতে হবে এই হচ্ছে পার্থক্য তাহলে আপনি ঘরের ভিতরে যেমন আপনি উলঙ্গ থাকলে আপনার স্বামী স্ত্রী কোনো অসুবিধা নেই বন্ধ কামরায় অনুরূপভাবে গোসল করার সময় যদি আপনারা স্বামী স্ত্রী কাপড় ছাড়াই আপনারা গোসল করেন তাতেও বন্ধ কামরায় বুঝবেন ভুল বুঝবেন না বোঝার চেষ্টা করবেন আপনার যেহেতু প্রশ্ন নারী এবং স্বামী এবং স্ত্রীর কথা বলেছেন সেই জন্য যে স্বামীর পোশাক স্ত্রী পরতে পারবে স্ত্রী পোশাক স্বামী পরতে পারবে সেটা বন্ধ কামরায় যেমন নারী বিনা পর্দায় বাহিরে যেতে পারবেন না তেমনি আপনি নারীর পোশাক পরে বাহিরে যেতে পারবেন না আশা করি কথা বুঝতে পারছেন আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন জাজাকাল্লাহ খারেন